দর্শনার্থীদের জন্য নতুন নিয়ম চালু করেছে মালয়েশিয়া। এখন থেকে দেশটিতে পৌঁছানোর 3 দিন আগে অনলাইনে মালয়েশিয়া ডিজিটাল অ্যারাইভাল কার্ড MDLP পূরণ করতে হবে দর্শনার্থীদের। এছাড়া 10 দেশের নাগরিকেরা কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে KLIA ইমিগ্রেশন ক্লিয়ারেন্সের জন্য অটোকেট ব্যবহারের অতিরিক্ত সুবিধা পাবেন। স্থানীয় সময় শুক্রবার 1 ডিসেম্বর মালয়েশিয়ার অভিবাসন বিভাগের অফিসিয়াল ফেসবুক পেজে এই তথ্য জানানো হয়। ফেসবুক পোস্টটিতে বলা হয়, মালয়েশিয়ায় পৌঁছানোর আগে বিদেশি নাগরিকদের MDLC এসব বাধ্যবাধকতা চলতি বছরের 7 ডিসেম্বর থেকে এটি কার্যকর করা হবে, যেখানে 3টি ক্যাটাগরি ব্যতীত সব ভ্রমণকারীদের জন্য এই নিয়ম প্রযোজ্য বলে উল্লেখ করা হয়। যেসব ভ্রমণকারীদের MDLC জমা দিতে হবে না তারা হলেন, যারা অভিবাসন ছাড়পত্র না নিয়ে সিঙ্গাপুরের মধ্য দিয়ে ট্রানজিট বা স্থানান্তর করছেন, মালয়েশিয়ার স্থায়ী বাসিন্দা বা দীর্ঘমেয়াদী পাস হোল্ডারদের এবং মালয়েশিয়ান অটোমেটেড ক্লিয়ারেন্স সিস্টেম MACS হোল্ডার। MDLC নিবন্ধন এবং জমা দেওয়ার জন্য ভ্রমণকারীদের ইমিগ্রেশন বিভাগের ওয়েবসাইটের লিঙ্কে https://immigration.gov.my/mdl নিবন্ধন ফর্মের নাম, জাতীয়তা, পাসপোর্ট নম্বর এবং মেয়াদ শেষ হওয়ার তারিখ, ইমেল ঠিকানা এবং মোবাইল ফোন নম্বরের মতো তথ্যগুলো প্রদান করতে হবে এবং তাদের আগমনের তারিখ, প্রস্থানের তারিখ, পরিবহনের পদ্ধতি, আকাশপথ, স্থল বা সমুদ্র এবং যাত্রার শেষ বন্দর পূরণ করতে হবে। মালয়েশিয়ায় প্রবেশের সময় এয়ারপোর্টে দর্শনার্থীদের অবশ্যই তাদের পাসপোর্ট এবং সম্পূর্ণ MDLC ইমিগ্রেশন অফিসারকে দেখাতে হবে। ফেসবুক পোস্টে আরও বলা হয়েছে, ইমিগ্রেশন ডিপার্টমেন্টের MDLC ওয়েবসাইটের ইনফোগ্রাফিকের ভিত্তিতে 10টি দেশের অস্ট্রেলিয়া, ব্রুনাই, জার্মানি, জাপান, দক্ষিণ কোরিয়া, নিউজিল্যান্ড, সৌদি আরব, সিঙ্গাপুর, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য দর্শনার্থীরা KLIA টার্মিনাল 1 বা টার্মিনাল 2 এ আসা ও ছাড়ার সময় অটোকেট ব্যবহার করতে পারবেন। ইমিগ্রেশন ক্লিয়ারেন্সের জন্য KLIA অটোকেটগুলি ব্যবহার করতে দর্শনার্থীদের অবশ্যই 6 মাস বা তার বেশি মেয়াদের পাসপোর্ট থাকতে হবে। স্থায়ী বাসিন্দা এবং দীর্ঘমেয়াদী পাসধারী ব্যতীত অন্য দর্শনার্থীদের অবশ্যই আগমনের 3 দিন আগে তাদের MDLC জমা দিতে হবে। তবে দর্শনার্থীরা যদি প্রথমবারের মতো মালয়েশিয়া সফরে যান, তবে তারা অটোকেটটি ব্যবহার করতে পারবেন না, কারণ তাদের প্রথম ভ্রমণের জন্য তাদের আগমনের 3 দিন আগে MDLC জমা দিতে হবে এবং তারপরে ইমিগ্রেশন কর্মীদের দ্বারা পরিচালিত ম্যানুয়াল কাউন্টারে তাদের পাসপোর্ট নিবন্ধন এবং যাচাই করতে হবে।